হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের পায়েল লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে 6:30, রান্না করে দিলাম। আর একজন ঘুমাইতেছে আর আমার দিকে তাকাইতেছে, আমি কী করি না করি। 6:30 বাজে, এখনও উঠছে না ছেলে, অনেকবার ডাকছে উঠছে না। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এই দেখো ঢেঁকি শাক, তো অনেকে বলে এগুলিকে পালং শাক, তো আমি জানি না সঠিক কী, তো আমি তো ঢেঁকি শাক বলি। আর এদিকে দেখো থুর, দুইটা লাল থুর আনছে। তো এই দেখো পুরো বিমের গদার মতো দুইটা। তো একটা রান্না করব। রান্না বসানোর আগে রুহুকে খাইয়ে দিলাম। আর রুহু খাবে কি? রুহু কাজ করতে চলে এসেছে। এই দেখো, কাম করো কাম করো, কোদাল দিয়া ধরো, আর হাত ধরো, তো এই রৌদ্র লাগবো, রৌদ্র লাগবো। আয়ো আয়ো, ঘরে আসো। তুমি কাজ করছো তো? ওইসে তুমি কোদাল মারছো, তুমি তো বড় মানুষ হয়ে গেছো। হাতে কত কষ আমার, দেখছেন? এতটুকু এসে একটার দিকে তো সকাল সকাল শ্রীকৃষ্ণ ঠাকুরের গান খুব ভালো লাগছে, আর সাথে রান্নাটা করে নিয়েছি। তো আমার রান্নার মেনু থুরের তরকারি আর ডেকি শাক, আর একটা জিনিস আছে তোমরা দেখতে পাবে। আমাদের বাড়িতে একটা গ্যাসের ওষুধ আছে, দাঁড়ান দেখাই। এই যে বলেন তো, এগুলো কি? যারা খায় তারা জানে, আমার বেশি ভালো লাগে না, গন্ধ আমার সহ্য হয় না। আমার হাজবেন্ডে খাইব, ওর খুব ফেভারিট। তার চাটনি, পুদিনা পাতা চাটনি। এগুলো এমনি লইয়া গ্যাসের মধ্যে পড়বেন। তো আমার কাছে বুদ্ধি নেই, এছাড়া ছাকনি হাতের মধ্যে নিয়ে যদি না পড়ি তাহলে হইতো না। আর সাথের ঘরে একজনে রান্না করে চুলার মধ্যে, ওনাদের ঘরে যদি যাই হয়ে যাবো বা দেরি, তার লেগে আমি ছাকনি হাতের মধ্যে এইভাবে ঠুস ঠাস করে পুড়ে লেতেছি, মানে তাড়াতাড়ি পুড়ে লেতেছি। তো যারা চুলাতে রান্না করো তারা চুলাতেও পুড়তে পারো। চুলার মধ্যে পুড়লে একটু ভালো সেন্টে, এটার মতো সেন্টে তো শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন গুঁটা দিয়ে দিছি। তো এই দেখেন, আমি রসুনের খোসা ফালাই দিছি, আর এগুলোরে বাইটটা লামু পাটার মধ্যে বাটুম। তো আমার প্রথমে বাটা হচ্ছে এখানে শুকনো লঙ্কা, তারপরে কাঁচামরিচ আর রসুন গুঁটা, তারপরে আমার বাটা হবে পুদিনা পাতা। এই দেখুন আমার পুদিনা পাতা চাটনি রেডি, এদিকে আমার থুরের তরকারি, আর এদিকে আমার ঢেঁকি শাক রেডি। তো আমার আজকে তরকারির মতো তেল কম, থুরের তরকারির মতো তেল কম, তারপরে ঢেঁকি শাকের মতো তেল কম, যার লিগে মানে বেশি একটু স্বাদ হয়েছে না, যেহেতু খাওয়ার পরে এডিটিংটা করছি। তো আজকে আমার দুইবার ঘর মুছে হয়েছে, একবার দুপুরবেলা মুছি, এখন আবার মুছি। তো মুছে একটু বসলাম বারান্দায় রেস্ট করতে। তো একজন দিদা আইসে, ওনার সাথে গল্প করছি, আর এদিকে আমার ছেলে কী করছে। যাইতো না তোমরা আসলে, অন আর যাইতো না, অন সালাকে দেখবো তোমরা কোন সময় সরো। ওই 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 আবার